Let's go. Hey, hi. Assalamu alaikum. আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি আপনার জন্য খুব সহজেই আসলে খুব সহজেই একটি পারফেক্ট গ্লাস মানে চশমা কিনতে পারেন। এই বিষয়টি আমি অনেক ফ্যাশন গুরুকে দেখেছি, তারা অনেক কন্টেন্ট বানিয়েছে, কিন্তু তারা এতটা কমপ্লিকেটেড বানিয়েছে যেটা সাধারণ মানুষের জন্য আসলে খুবই কমপ্লিকেটেড ব্যাপারটা বোঝার জন্য এবং ইমপ্লিমেন্ট করার জন্য তারও বেশি। তাই আমি আজকে এই ভিডিওতে আমার কিছু সিম্পল ট্রিক আপনাকে বলবো, কিছু সিম্পল ফর্মুলা আপনাকে বলবো, যেগুলো ব্যবহার করলে আপনি রাইট নাও এই ভিডিও দেখার পরেই খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন যে হ্যাঁ কোন চশমাটি আপনার জন্য বেস্ট, কোন চশমা পড়লে আপনাকে পারফেক্ট লাগবে এবং কোন চশমা পড়লে আপনাকে সবচেয়ে বেশি ফিট করবে। সো দিস ভিডিও ইজ অল অ্যাবাউট পারফেক্ট গ্লাস ফর ইউ। অলরাইট, সো প্রথমে আমরা আইডেন্টিফাই করব আমাদের ফেস শেপ, কারণ চশমার ফ্রেমটা আপনার মুখের আকৃতি অনুযায়ী কিনতে হবে, তাহলে সেটা পারফেক্টলি ব্যালেন্স করবে এবং আপনাকে সুন্দর লাগবে। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনার ফেস শেপ অনুযায়ী আমরা চশমার ফ্রেম কিনবো। সো তাহলে প্রথমে আমাদেরকে আমাদের ফেস শেপটা আইডেন্টিফাই করতে হবে। সো কীভাবে আইডেন্টিফাই করবো সেটার জন্য আমি একটি বাঙালি ফর্মুলা, আই মিন খুব সহজ একটি ফর্মুলা ফাইন্ড আউট করেছি, সেটি হচ্ছে সো এখানে প্রথমে একটা সিম্পল হিসাব আপনাকে বলি। দেখেন, বিদেশে মানে আউটসাইড অফ দ্য বাংলাদেশ সেখানে মানুষের চেহারার আকৃতি অনেক ধরনের হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে যেটা বলেন শুধুমাত্র এই চার ধরনের ফেস শেপের মানুষ আমরা দেখতে পাই, মানে চার ধরনের মুখের আকৃতির মানুষ আমরা সবচেয়ে বেশি। সো কী কী চারটা ফেস শেপ আছে সেগুলো আমি আপনাকে বলে দিচ্ছি এবং কীভাবে চিনবেন তার সহজ কিছু নিয়ম সব কিছু আমি আপনাকে পারফেক্টলি বলে দিচ্ছি, ঠিক আছে? আরেকটি কথা, যেহেতু বলেছি আমরা এই ভিডিওটা ফেস শেপ আইডেন্টিফাইয়ের বিষয়টা আমরা বাঙালি স্টাইলে করবো, তাই এগুলোর আমি স্পেসিফিক কিছু নাম দিয়েছি যেগুলো আমরা বাঙালিরা আসলে ওইভাবে ডাকি। সো জিনিসটা হচ্ছে প্রথমে লম্বা মুখ মানে ওভাল, দ্বিতীয়তে চাপা ভাঙ্গা মুখ বা চার কোণা মুখ মানে স্কোয়ার ফেস, তৃতীয়তে গোল মুখ বা রাউন্ড ফেস, চতুর্থ চোখা মুখ মানে থোতা চুখা মুখ মানে ট্রায়াঙ্গেল ফেস। তো এখন আমরা এইগুলোকে আরো নিখুঁতভাবে ফাইন্ড আউট করবো, খুব পারফেক্টলি ফাইন্ড আউট করবো। প্রথমে আমি আপনাকে কিছু ছবি দেখাবো এবং তার কিছু বৈশিষ্ট্য বলবো এবং তারপরে আমি আপনাকে এই চেহারার মানুষের যারা যারা আছে তাদের কিছু এক্সাম্পল আপনাকে দেখাবো। তাহলে আপনি এক্সাম্পল দেখলে এবং এই বৈশিষ্ট্যগুলো মিলালে আপনি রাইট নাও ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন আপনার ফেস শেপ কোনটা। লম্বা মুখ মানে ওভাল, মুখের আকৃতি লম্বা হবে, কপাল বড় হবে, চাপার দিকে একটু গোল থাকবে মানে জ লাইন একটু গোল থাকবে, এইরকম কিছু এক্সাম্পল দেখুন। আমার ফেস শেপও কিন্তু আসলে ওভাল, আপনি দেখতে পাচ্ছেন আমার মুখটা লম্বা, দেন আমার চাপার দিকে এরকম গোল টাইপের, এই তো আর কি। সো আমি ওভাল, যারা আমার সাথে ওভাল আছেন তারা হাই। চাপা ভাঙ্গা মুখ বা চার কোণা মুখ মানে স্কোয়ার ফেস, মুখের সকল দিকে মানে কপাল চাপা, নাকের দিকে অলমোস্ট সেম আকৃতির হবে, চাপার দিকের হাড্ডিগুলো ঠিক দেখা যাবে মানে লম্বা লম্বা হবে, কিছু এক্সাম্পল। গোল মুখ বা রাউন্ড ফেস, আপনার এই থুতনি বা থোতা সব থেকে ছোট থাকবে, মুখের আকৃতি অনেকটা এরকম গোল দেখাবে, চোয়ালের দিকে অনেকটা গোল গোল দেখাবে, কিছু এক্সাম্পল। চোখা মুখ মানে চোখা থুতনি মুখ মানে ট্রায়াঙ্গেল ফেস, আপনার এই থুতনি মানে থোতা সব থেকে চোখা থাকবে, কপাল বড় হবে, কিছু এক্সাম্পল। আমরা আমাদের ফেস স্ট্রাকচার ফাইন্ড আউট করে ফেলেছি, এখন আমরা ফাইন্ড আউট করবো কোন চশমা আপনাদের এই ফেস শেপের জন্য সবথেকে পারফেক্ট হবে, ঠিক আছে? সিম্পল, শেষ, ভিডিও শেষ। সো এখন আমি আপনাকে আরও ভালো মতো দেখিয়ে দিয়েছি, মানে দেখাচ্ছি যে কোন চশমাটা কোন ফেস শেপের জন্য বেশি পারফেক্ট হবে, ঠিক আছে? আমি নাম বলে দিচ্ছি এবং ছবি দেখাচ্ছি, আপনি স্ক্রিনশট নিয়ে দোকানে যাবেন আবার কিনে ফেলবেন, শেষ। যদি ওভাল ফেস শেপ হয় তাহলে কোন কোন চশমা পরবেন? রেক্ট্যাঙ্গুলার ফ্রেম, স্কোয়ার ফ্রেম, ক্লাসিক ওয়েভ ফ্রেম, ব্রো লাইন, এভিয়েটর, ওভাল ফ্রেম এবং রাউন্ড ফ্রেম। চাপা ভাঙ্গা মুখ বা চার কোণা মুখ মানে স্কোয়ার ফেস শেপ হয় তাহলে আপনি ক্লাসিক ওয়েভ ফ্রেম, ব্রো লাইন, ওভাল ফ্রেম, এভিয়েটর এবং রাউন্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি পড়তে পারেন, চাইলে সবগুলোই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। গোল মুখ মানে রাউন্ড ফেস, রেক্ট্যাঙ্গুলার ফ্রেম, স্কোয়ার ফ্রেম এবং এভিয়েটর। চোখা মুখ মানে থুতনি চোখা মুখ মানে ট্রায়াঙ্গুলার ফেস, সেক্ষেত্রে আপনি রেক্ট্যাঙ্গুলার ফ্রেম, ব্রো লাইন, ওভাল ফ্রেম এবং এভিয়েটর। এখন একটি বিষয় আছে, সেটি হচ্ছে চশমার ফিটিংস।
এটা একটু পারফেক্টলি আপনাকে মেইনটেইন করতে হবে। এটার জন্য খুব সহজ একটি নিয়ম আছে, সেটি হচ্ছে আপনার চশমা আপনার চোখের এই টেম্পলের উপরে থাকবে, মানে হচ্ছে আপনার যে চিক বোনটি আছে এই চিক বোনের ঠিক উপরে। Alright, so I think আপনি এখন বুঝতে পেরেছেন এবং আইডেন্টিফাই করতে পেরেছেন যে কোন চশমার ফ্রেমটি আপনার মুখের স্ট্রাকচারের সাথে সব থেকে পারফেক্টলি মানাবে। So, be you, be confident.